ডেইলি ঝগড়া এদের। কালকে দিয়ে দেবো তোকে, কলকাতা লিগের শেষ ম্যাচ 16 তারিখে খেলেছো, তারপরে মাঝখানে অনেক দিন আবার গ্যাপ পড়েছে, ফলে এই যে প্রিপারেশনের যে প্ল্যানিং সেটা কি কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে বলেই কি কালকের প্র্যাকটিস ম্যাচটার জন্য পরিকল্পনা, কি বলবে? একদমই, মানে প্রিপারেশনে বারবার ঘাটতি হচ্ছে, কেন আমরা কোনো দিন ভাবছি 20 তারিখ ম্যাচ, কখনো ভাবছি 22 তারিখ ম্যাচ, কখনো ভাবছি 23 তারিখ ম্যাচ। তাহলে এইগুলো কী হচ্ছে, আমাদের যে আই লিগের প্রিপারেশনে ধাক্কা খাচ্ছে, কেন আই লিগে তোমরা জানো যে 4 জন বিদেশি খেলবে, সেখানে আমরা কলকাতা লিগে কিন্তু 2 জন বিদেশি খেলি। তো আমরা কলকাতা লিগের প্রিপারেশান যখন নিচ্ছি তখন 2 জন বিদেশিকে মাথায় রেখে আমাদের প্রিপারেশান হচ্ছে, আবার আই লিগের প্রিপারেশান যখন হচ্ছে তখন আমার 4 জন বিদেশিকে মাথায় রেখে হচ্ছে। সেইখানে এই প্রিপারেশানে আমাদের হেড কোচ আন্দ্রে চার্নিশভের সমস্যা হচ্ছে। তবে কলকাতার আইএফএকেও মানে বলবো যে ওনারাও চেষ্টা করছেন এবং আমরা ওনাদের অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খেলাটা দিতে। টুমরো উই আর প্লেইং এ ওয়ার্ম আপ ম্যাচ, সো মাই কোশ্চেন ইজ হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক দিস প্রিপারেশন ইজ ফর দ্য টিম অ্যাট দিস মোমেন্ট? Look, it's very important if you have friendly games because players work it very well. For example, we have a plan for 1 week, we working sometimes 2 practice by day, sometimes 1 practice, and end of the week must be one friendly game because you want to see in this game how your players understand this job in 1 week, how they are ready for this game, what we can change in next game. This is very important to have friendly game end of week. About that, tomorrow we want to play 2 groups because we worked very hard this week, and players really tired, but we need to play tomorrow because long time we are without the friendly games or competition games. And then they will play 2 groups, 45 minutes and 45 minutes, like that. Thank you, coach.